তো যোৱাকালি আমার বরক্ষেত্রী সমষ্টির চারিবার বিধায়ক মন্ত্রী তথা অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার ভূমিদেৱ বৰ্মন স্যারর সহধর্মিনী তথা আমার বরক্ষেত্রী বর্তমানের বিধায়ক দিগন্ত বর্মন ডাঙরিয়ার মাতৃ ইহলীলা সম্বরণ করেছে যা 9টা বাজার কালি। তো আজি তেখেতর শবদেহটো আমার গোটেই বরক্ষেত্রী অঞ্চলের মানুষে ফুলেরে সম্ভাষণ জানাইছে আর শেষত আমি কাপলাবুড়ি ইয়াত আনুষ্ঠানিকভাবে বরক্ষেত্রী ব্লক কংগ্রেস আর ইয়ার যান জ্যেষ্ঠ মুরব্বী আসলে চারি পাঁচ পঞ্চায়েত গোটেই লগলাগি আমি তেখেতক আজি অন্তিম শ্রদ্ধা জানালো আর এতিয়া আমি বেলঘর স্থিত তেখেতর বাসভবন যাব, আমিও তালৈ যাম। তো আমি বড় দুঃখিত কারণ আজি তিন বছর আগত আমার প্রয়াত অসমৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তর বৰ্মন স্যার ইহলীলা সম্বরণ করেছে আর তিন বছর পিছত তেখেতর সহধর্মিনী আজি ইহলীলা সম্বরণ করলে। এতিয়া আমি বরক্ষেত্রীর কংগ্রেসী পরিয়ালে আমি পিতৃ মাতৃ হেরার দরে আমার হয়েছে, আমি সচাক বড় মর্মাহত হয়েছি, বড় দুঃখিত হয়েছি আর তেখেতর আত্মার সদগতির কারণে আমি ভগবানের ওসর প্রার্থনা করছো ভগবানে তেখেতক যতই রাখে শান্তিত রাখব এই আমি কামনা করছো। আর বিশেষ কবলগা নাই কি অন্তরত বড় দুঃখ পাইছো কারণ বৰ্মন স্যার যদিও গৈছিলে তথাপি এটা বৃক্ষ আসলে আজি সেইটো উভালি পেলালে, তার কারণে আমি বড় দুঃখিত।